পাখি ডাকছে জঙ্গলে, বাঁশবনে অদ্ভুত শব্দ করে বাঁশ দুলছে, মাথার উপরে কেবল একটুখানি খোলা আকাশ দেখা যায়, অজস্র নক্ষত্র ফুটেছে কালো রাত্রির পটে, আবহাওয়া বেশ সুন্দর, তেমনি গরমও নেই আবার ঠান্ডাও নয়। বিশ্বেশ্বর ভট্টাচার্যের গলা শুনতে পেলাম, রাত্রির নির্জনতার মধ্যে বেজে উঠেছে, আস্তে আস্তে স্পষ্ট উচ্চারণে বলছেন, অন্নহনি ভূতানি গচ্ছন্তি হজমালয়ম শেষাহ স্থাবরমিচ্ছন্তি কিমাশ্চর্য মতঃ পরম। বললাম, মহাভারত? বকরূপী ধর্মের সঙ্গে যুধিষ্ঠিরের সংলাপ। প্রত্যেক দিনই পৃথিবীতে শত শত মানুষ মরছে, কেউ পার্থিব সম্পদ মুচকা মেঁধে সঙ্গে নিয়ে তো যেতে পারছে না, তবুও যারা বেঁচে আছে তারা ভাবছে তারা বুঝি চিরকালই বেঁচে থাকবে। কিন্তু সবাই এই সার কথা বুঝে সন্ন্যাসী হয়ে গেলে জগৎ সংসার কি করে চলবে ঠাকুরমশাই? সবাই সন্ন্যাসী হবে কেন? গৃহী কি সৎ হতে পারে না, অনাসক্ত হতে পারে না? কিসের সম্পত্তি আর ঐশ্বর্য আর ক্ষমতা নিয়ে অহংকার? জানো তো, মা কুরু ধনজন যৌবন গর্বং নিমেষে হরতি কালং সর্বং। যদি সম্পদ সংগ্রহ করতে হয় তাহলে অপরের জন্য করো, মহাকাল সব এক নিমেষে হরণ করতে পারে। বললাম, যেমন ঘোষাল মশাই গ্রামের লোকদের ভালো হবে বলে মন্দির প্রতিষ্ঠার জন্য সোনা জমিয়েছিলেন। বিশু ঠাকুর এক মুহূর্ত আমার দিকে রহস্যময় চোখে তাকিয়ে রইলেন, তার ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসির রেখা, তারপর চোখ সরিয়ে নিয়ে হালকা গলায় বললেন, রাম রাম, কোনোদিনই মন্দির প্রতিষ্ঠার জন্য দেবীর আদেশ পাইনি, তার কোনো সোনাও জমানো ছিল না। বিস্মিত হয়ে বললাম, তার মানে আপনি যে সবাইকে বললেন নিজের চোখে এক মুঠো গিনি দেখে গিয়েছেন? মিথ্যে কথা বলেছি। সে কি, কেন? সোনা আমার কল্পনা ছাড়া কোথাও ছিল না, কাজেই হত্যাকারী নিশ্চয়ই তা পায়নি, যা নেই তার পাবে কি করে। কিন্তু আমার এই কথাটা এখনই গ্রামের মধ্যে প্রচার হয়ে যাবে, যে খুন করেছে সে রামরামের পরিচিত লোক, নাহলে প্রথমত সে রামরামের লুকোনো টাকার কথা জানতে পারত না, দ্বিতীয়ত তাকে দেখেই খুনের রাতে কুকুরটা চেঁচাতো এবং আক্রমণ করত, সম্ভবত একটু আগেই এখানে যে ভিড় জমেছিল তার মধ্যেই সে দাঁড়িয়েছিল। এখন সেই সোনার কথা শুনে সে মনে করবে এটা এখন ওই ঘরের মেঝেতেই কোথাও মাটির তলায় পোঁতা রয়েছে। সোনার লোভ বড় লোভ, আমার বিশ্বাস এ ভুল শুধরে নিতে সে আবার এখানে আসবে। শুনে বিশেষ ভরসা হল না, বাঁশবনের ধারে এই চালা ঘরে আমরা দুটি প্রাণী, রাত্রিরে যদি রামরামের হত্যাকারী আবার আসে তাহলে আমি অন্তত খুব একটা আনন্দ পাব না। বললাম, কবে আসবে? বিশু ঠাকুর হেসে বললেন, ভয় নেই, আজ আসবে না, সে বোকা নয়, সে জানে তার হাতে অঢেল সময় রয়েছে, আমরা কাল চলে গেলে সে যে কোনো দিন এসে ধীরে সুস্থে কাজ শেষ করে যাবার কথা ভাববে। একজন অসতর্ক মানুষকে খুন করা সোজা, কিন্তু ধুনি জ্বালিয়ে জেগে থাকা দুজন মানুষকে আক্রমণ করা সহজ নয়। খামোকা করবেই বা কেন, যখন পরে নিরুপদ্রবে কাজটা সারা যেতে পারে। একটু ভেবে বললাম, কিন্তু আমরা তো কাল চলে যাচ্ছি, তাহলে এ ফাঁদ পেতে লাভ কি? খুনি এলেই বা তাকে ধরবে কে? আর ধরলেই বা কি প্রমাণ হবে? রাত্রিরে এই চালাঘরের কাছে ঘুরঘুর করছিল, কাজেই সে রামরাম ঘোষালকে মেরেছে, এমন যুক্তি কি আদালত শুনবে? বিশু ঠাকুর যথার্থ বিস্ময়ের সঙ্গে বললেন, আদালত? এর মধ্যে আদালত আসছে কোথার থেকে? তাহলে পরে বলবো, তুমি তো আমার সঙ্গে আছো, দেখতেই তো পাবে। চুপ করে বসে আছি, একদম চুপ। ওদিকে সময় গড়িয়ে যাচ্ছে,
বিশু ঠাকুর আপন মনে গুনগুন করে একটা শ্যামা সঙ্গীত গাইছেন। মায়ের পায়ের জবা হয়ে উঠনা ফুটে মনের। ইতিমধ্যে শিবরাম দুধ নিয়ে এলো। ভয় করছে না তো ঠাকুর মশাই? না, মায়ের নাম গান করছি, ভয় কি? দরকার হলে চেঁচিয়ে ডাকবেন কিন্তু, কেমন? নিশ্চয়ই, তুমি চিন্তা করো না। শিবরাম চলে গেলে ঠাকুর মশাই আমার দিকে তাকিয়ে বললেন, শিবরামকে নিজে এসে দুধ দিয়ে যেতে বলেছিলাম কেন জানো? কেন? আমরা আশায় গ্রামের একজন নিশ্চয়ই স্বস্তি বোধ করছে না, সে কে তা তো আমরা জানি না, তাই সাবধানে থাকাই ভালো। সামনে আক্রমণ না করলেও খাবারে বিষ মিশিয়ে দিতে বাধা কোথায়? দুধটা শিবরামের নিজের গরু, নিশ্চিন্তে খেতে পারো। খাবো? খাও। শিবরাম তার দাদাকে খুন করেনি। কি কি করে বুঝলেন? আমি বুঝতে পারি। নিজের পোঁটলা থেকে একটা পেতলের ঘটি বের করে তাতে অর্ধেক দুধ ঢেলে নিয়ে মাটির ভাঁড়টা আমার দিকে বাড়িয়ে দিয়ে বললেন, খাও। ঘটিতে একটা চুমুক দিয়ে বিশু ঠাকুর বললেন, যে অন্যায় করে মনে তার সব সময়ই ভয় থাকে, এই বুঝি ধরা পড়লাম। সবার দিকেই সে সন্দেহের চোখে তাকায়, তাই এই সাবধানতাটুকু নিতেই হলো। শুধু দুধ খেতে কষ্ট হচ্ছে না? লজ্জা পেয়ে বললাম, না না, আমারই ভুল। তুমি ছোকরা লোক, তোমার খিদে পেতেই পারে। কি খেতে ভালোবাসো তুমি? হেসে বললাম, আমার এখন কিছু না হলেও চলবে। হ্যাঁ, তবে একটু আগে মনে পড়ছিল ছোটবেলায় গ্রামের বিরিঞ্চি ময়রার দোকানের মাখা সন্দেশের কথা। মা দুধ আর মাখা সন্দেশ খেতে দিতেন মাঝে মাঝে। কোথায় গেল সেই ছোটবেলা? মাখা সন্দেশ মানে কাঁচা গোল্লা, ভালো মজা তো। আজই বিকেলে তোমার সঙ্গে দেখা হওয়ার একটু আগে এখানে একটা মাখা সন্দেশ কিনেছিলাম রাত্তিরে আর কিছু না জুটলে খাবো বলে। আর তুমিও কিনা পৃথিবীতে এত জিনিস থাকতে মাখা সন্দেশই খেতে চাইলে? দাঁড়াও। বিশু ঠাকুর পোঁটলার মধ্যে হাত ঢুকিয়ে একটা শালপাতা ঠোঙা বের করে আমার হাতে দিলেন। ঠোঙার ভেতরে অনেকখানি কাঁচা গোল্লা। ঠাকুরের দিকে তাকিয়ে বললাম, এটা আপনি বিকেলে কিনেছেন, মানে আমার সঙ্গে দেখা হওয়ার আগে? হ্যাঁ, কেন? এই সন্দেশ তো এখনো গরম রয়েছে। একটু থতমত খেয়ে বিশু ঠাকুর বললেন, মোচকার ভেতর ছিল তো তাই গরম রয়ে গিয়েছে আর কি। আপত্তি জানিয়ে বললাম, না না, তাই কখনো হতে পারে নাকি? হতে পারে নিশ্চয়ই, নইলে হলো কি করে? নাও নাও, আর কথা না বাড়িয়ে খেয়ে ফেলো দেখি, তারপর তুমি ঘুমো, আমি জেগে থাকবো। শুয়ে শুয়ে অনেক রাত্রির অবধি দেখলাম বাঁশবনের মাথা দুলছে তারা ভরা আকাশের পটভূমিকায়। ঘুম আসার আগে একবার জিজ্ঞাসা করলাম, আচ্ছা কেতুর কি হলো বলুন দেখি? গম্ভীর গলায় বিশু ঠাকুর উত্তর দিলেন, কেতুকে হত্যাকারী মেরে ফেলেছে, সম্ভবত বিষ মেশানো খাবার দিয়ে। চেনা লোক বলে কেতু চেঁচামেচি করেনি, হাত থেকে খাবারও নিয়েছে, কিন্তু রাম রামকে আঘাত করতে দেখলেই সে আক্রমণ করত, কাজেই তাকে আগে সরানো একান্ত দরকার ছিল। দেহটা কোথায় গেল তাহলে? খুব সম্ভবত শেয়াল নিয়ে গেছে। এসব অঞ্চলে সাবধানে দরজা দিয়ে না শুলে অনেক সময় ছোটখাটো শিশুকেও বিছানা থেকে শেয়াল টেনে নিয়ে যায়। আবার শুয়ে আকাশের দিকে তাকিয়ে আছি, ঘুম আসে না, ঘুম আসে না। হঠাৎ আরেকটা প্রশ্ন মাথায় আসতে জিজ্ঞাসা করলাম, আচ্ছা আপনি কেতুর গায়ের রঙের কথা জিজ্ঞেস করলেন কেন? এটা আমি কিন্তু বুঝতে পারিনি। চটে গিয়ে বিশু ঠাকুর বললেন, বেশ করেছি জিজ্ঞেস করেছি, কেবল প্রশ্ন করে, ঘুমও না কেন বাপু? কোন ব্যাপারটাই বা এ অবধি তুমি বুঝতে পেরেছ? ঠাকুরকে আর না ঘাঁটিয়ে বিনা বাক্য ব্যয় পাশ ফিরে শুয়ে
কিছুক্ষণ বাদে ঘুমিয়ে পড়লাম। সারা রাত স্বপ্ন দেখলাম কেতু ল্যাজ নাড়তে নাড়তে বিশু ঠাকুরের হাত থেকে মাখা সন্দেশ খাচ্ছে। পরের দিন সকালে আমরা শিবরামের কাছে বিদায় নিয়ে চলে এলাম। সে আমাদের কয়েকটা দিন তার বাড়িতে আতিথ্য গ্রহণের জন্য খুব অনুরোধ করেছিল, কিন্তু বিশু ঠাকুর রাজি হলেন না। তার নাকি কাজে আজই শিউড়ি রওনা হতে হবে, থাকার কোনো উপায়ই নেই, পরে বরঞ্চ কখনো, ইত্যাদি ইত্যাদি। শিবরাম, শ্রীদাম ঘোষ ইত্যাদি অনেকেই গ্রামের সীমানা পর্যন্ত আমাদের এগিয়ে দিয়ে গেল। স্টেশনের কাছে একটা নির্জন জায়গায় এসে বিশু ঠাকুর দাঁড়িয়ে পড়লেন। তারপর আমার দিকে তাকিয়ে বললেন, তারানাথ, এখন আমি যা বলছি খুব মনোযোগ দিয়ে শোনো। আমরা শিউড়ি যাচ্ছি না, আমরা যেখানেই থাকবো আজকের দিনটা, তারপর রাত্রিরে আবার গ্রামে ফিরে যাব। অবাক হয়ে বললাম, তার মানে? মানে এই যে আমরা চলে গিয়েছি মনে করে রামরামের খুনি আজ রাত্রিরেই আমাদের পেতে আসা ফাঁদে পা দেবে। অত সোনা মাটির তলায় পড়ে আছে জেনে সে শান্তিতে ঘুমোতে পারবে না। মানুষের চরিত্র যতদূর বুঝেছি তাতে আমার দৃঢ় বিশ্বাস, আর দেরি না করে আজ রাতেই সে আসবে। তাকে ধরতে গেলে ওই চালা ঘরের পাশে জঙ্গলে আমাদের লুকিয়ে বসে থাকতে হবে। কিন্তু এ কাজ কি আমাদের দুজনের দ্বারা সম্ভব? খুনির হাতে তো অস্ত্র থাকতে পারে, তাছাড়া আগে যা বলেছিলাম, কাউকে ধরলেও সেই যে খুন করেছে তা প্রমাণ করা যাবে না। ধরবার সময় দু একজন সাক্ষীও তো থাকা ভালো। সব ব্যবস্থা হয়েছে। আমরা রওনা হওয়ার আগে বাড়ির মেয়েরা প্রণাম করতে চায় বলে শিবরাম আমাকে অন্দরমহলে নিয়ে গেল না, তখনই শিবরামকে আমি সমস্ত কথা খুলে বলেছি। শিবরাম, তার দুই জোয়ান ছেলে আর বাড়ির কয়েকজন কৃষক আজ রাত্রিরে না ঘুমিয়ে তৈরি হয়ে বসে থাকবে। আমাদের ডাক শুনলেই তারা দৌড়ে চালা ঘরে এসে হাজির হবে। আপাতত দিনের বেলাটা আমরা স্টেশনেই কোথাও ঘাপটি মেরে কাটিয়ে দিই, এসো। এরকম একটা খুনো খুনির ব্যাপারে আমার জড়িয়ে পড়তে ইচ্ছে করছিল না মোটেও। আবার ঘটনার শেষটা দেখার জন্য নিদারুণ কৌতূহলও ছিল, ফলে থেকেই গেলাম। ভালো সিদ্ধান্তই নিয়েছিলাম, কারণ এর ফলে জীবনের এক অন্যতম আশ্চর্য অভিজ্ঞতা আমার সেদিন লাভ হয়েছিল। প্ল্যাটফর্মের শেষ প্রান্তে কয়েক বস্তা পাটের পেছনে বসে আমাদের দিনটা কেটে গেল। সন্ধে নামতে বিশু ঠাকুর উঠে গিয়ে স্টেশনের বাইরের মুদিখানা থেকে কিছু চিঁড়ে আর গুড় কিনে এনে আমাকে দিলেন। নাও, তোমার আর রামরামের বাড়ি হয়ে যাবার কোনো দরকার নেই, রামের লোকে দেখে ফেলবে। একেবারে সোজা ওই চালা ঘরের পূব দিকে আর শ্যাওড়ার ঝোপের পেছনে বসে থাক, ভয় নেই, আমি সময় মতো পৌঁছে যাব। সে কি, আপনি আমার সঙ্গে যাবেন না? না, দুজনে একসঙ্গে গেলেই লোকের নজরে পড়বার সম্ভাবনা। তুমি সোজা পথে গ্রামে ঢুকো না, গ্রাম ছাড়িয়ে চলে গিয়ে পেছনের আমবাগান দিয়ে চালা ঘরের কাছে যেও। তারপর আমার মুখের দিকে তাকিয়ে বললেন, তুমি ভয় পাচ্ছ নাকি? শোনো, বিশ্বেশ্বর ভট্টাচার্য যাকে বলেছে ভয় নেই তার সত্যি কোনো ভয় নেই, যাও। লোকটার জাদুকরী ব্যক্তিত্ব আছে, এত সবের পরেও আমি একলা যেতে রাজি হয়ে গেলাম। অন্ধকারে অচেনা পথে 6 মাইল হাঁটতে সময় লাগে। রামরাম ঘোষালের চালা ঘরের পূব দিকে আশ শেওড়ার ঘন ঝোপের পেছনে যখন গুছিয়ে বসলাম, ততক্ষণে বেশ রাত হয়েছে। অন্তত পল্লীগ্রামে একেই রাত বলে। দূরে কোথাও সংকীর্তন হচ্ছিল, ক্রমে সেটাও বন্ধ হয়ে গেল। বাঁশ ঝাড়ে মাটির ওপর পড়ে থাকা শুকনো বাঁশ পাতার ওপর দিয়ে মাঝে মাঝে খসখস করে কি যেন যাতায়াত করছে, তাছাড়া আর কোথাও কোনো শব্দ নেই। চুপ করে বসে আছি।
কিন্তু কিছু না করেই বা কতক্ষণ বসে থাকা যায়? রাত কত হলো কে জানে, আর পিসু ঠাকুরই বা আসছেন না কেন? আমাকে এরকম বিপদের মুখে ঠেলে দিয়ে তার কি এত দেরি করা উচিত হচ্ছে? মশাও কামড়াচ্ছে বেশ, কিন্তু পাছে শব্দ হয় সেই ভয় চাপড় দিয়ে মশা মারতে পারছি না, হাত নেড়ে নেড়ে তাড়াচ্ছি। সঙ্গে নিজের উপর বেশ রাগও হচ্ছে। জীবনে অনেক কিছু করেছি বটে, কিন্তু কখনো একজন অচেনা হত্যাকারীকে ধরবো বলে রাত্রির বেলা সাপ খোপের ভয় উপেক্ষা করে মশার কামড়ে অতিষ্ঠ হয়ে ঝোপের আড়ালে বসে থাকিনি অন্তত। এভাবে বহুক্ষণ কেটে যাওয়ার পর আমার সত্যি খুব ভয় করতে লাগল। ব্যাপার কি, স্টেশন থেকে ছ মাইল পথ হেঁটে আসতে যতক্ষণই লাগুক তাতে এত দেরি তো হতে পারে না। বিশু ঠাকুরের কি হলো? আমার কাছে কড়ি না থাকলেও আন্দাজ করতে পারছি রাত অনেক হয়েছে, একা এইভাবে বসে থাকা বিপজ্জনক বটে। উঠে শিবরামের বাড়ির দিকে চলে যাব কি? কিন্তু ধরা যাক আমিও উঠলাম, আর ওদিক থেকে রাম রাম ঘোষালের হত্যাকারী এসে হাজির হল, সেটাই বা কি এমন সুখকর ব্যাপার হবে? তার চেয়ে চুপ করে বরং এভাবে বসে থাকাটাই ভালো। যদি বিশু ঠাকুর না আসেন অথচ রাম রামের হত্যাকারী এসে উপস্থিত হয়, তাহলে সে সমস্তটা ঘরের মেঝে থেকে উঠোন অব্দি খুঁড়ে ফেললেও আমি চেঁচাব না। তখনও জানি না আমার জীবনের এক আশ্চর্য অভিজ্ঞতার মুহূর্ত কতটা কাছে এসে গিয়েছে। নাকের ফুটোয় একটা মশা ঢুকে পড়ায় হাঁচিয়ে এসেছিল প্রাণপণে, হাত মুঠো করে চোয়াল শক্ত করে সজোরে হেঁচে ফেলবার ইচ্ছে দমন করবার চেষ্টা করছি, এমন সময় আমি যেখানে বসে আছি তার উল্টো দিক দিয়ে অর্থাৎ বাঁশবাগানের পাশের জঙ্গল ঢেলে সন্তর্পণে কার আসবার আওয়াজ পেলাম। হাঁচি আপনি বন্ধ হয়ে গেল, বিশু ঠাকুর এলেন কি? কিন্তু তিনি এলে আমি যে পথে এসেছি সেই পথে মাঠের মধ্যে দিয়ে ঘুরে আসবেন, নয়তো শিবরামের বাড়ির থেকে শুঁড়ি পথটা ধরে আসবেন, কিন্তু ও রাস্তায় নয়, ওটা তো গ্রামের ভেতর থেকে আসবার রাস্তা। রাম রাম ঘোষালের চালাঘরটা অন্ধকারের স্তূপের মতো দাঁড়িয়ে রয়েছে, জঙ্গল ভেদ করে তার পাশে ফুটে উঠল একটা ছায়া মূর্তি, বেশ লম্বা মতো, হাতে সম্ভবত একখানা শাবল। লোকটা সন্দিগ্ধ ভাবে এদিক ওদিক তাকাচ্ছে, আমি যেভাবে যেখানে বসে আছি তাতে আমাকে দেখতে পাওয়া সম্ভব নয়, কিন্তু প্রচণ্ড ঝুঁকির কাজে প্রবৃত্ত হলে মানুষের স্নায়ু এক ধরনের বিশেষ সংবেদনশীলতা লাভ করে, তাই দিয়ে লোকটা হয়তো অনুভব করেছে আজ রাতে এই জায়গা তার পক্ষে নিরাপদ নয়। ততক্ষণে আমি কিন্তু লোকটাকে চিনে ফেলেছি, হরিপদ। কি নৃশংসতা মানুষ টাকার লোভে করতে পারে, বাবার বন্ধুকে হত্যা করতে তার হাত কাঁপেনি, আবার আজ এসেছে সোনার লোভে। হরিপদর মনোবল বোধ হয় ভেঙে পড়ল, ইতস্তত করে সে ফিরে যাওয়ার উদ্যোগ করছে, আমার চুপ করে দেখে যাওয়া ছাড়া অন্য কোনো গতি নেই। এমন সময় আমার বাঁ দিকে খুব কাছে ঝোপের মধ্যে একটা আওয়াজ শুনে চমকে তাকিয়ে অবাক হয়ে গেলাম, বুকের মধ্যে বিস্ময়ে আর আতঙ্কে ঢেউ খেলে উঠল। কখন যেন আমার ঠিক গা ঘেঁষে এসে দাঁড়িয়েছে
একটা বাঘের মতো মিশমিশে কালো কুকুর। তার প্রগাঢ় নিঃশ্বাসের শব্দ স্পষ্ট শুনতে পাচ্ছি। এক দৃষ্টে সে ঝোপের ফাঁক দিয়ে হরিপদের দিকে তাকিয়ে রয়েছে। হরিপদও বোধ হয় কিছু শুনতে পেয়েছিল। সে ফিরে দাঁড়িয়েছে। তার সমস্ত শরীর শক্ত, শাবলটাও শক্ত করে ধরে আছে। একটা গম্ভীর গর্জন করে কুকুরটা লাফিয়ে গিয়ে হরিপদর সামনে খোলা উঠোনে পড়ল। একবার সেদিকে তাকিয়েই মহা আতঙ্কে তীব্র আর্তনাদ করে উঠল হরিপদ। আমি আমার রক্ত জমানো ভয়ের আর্তনাদ আর কখনো শুনিনি। সঙ্গে সঙ্গে হরিপদ হাতের শাবলটা সজোরে ছুঁড়ে দিল কুকুরটার দিকে। ভারী লোহার শাবল ডান পায়ের থাবায় এসে লাগতেই কুকুরটা আর একবার তীব্র গর্জন করে হরিপদের ওপর লাফিয়ে পড়ল। শনিপথের দিকে কাদের গলার আওয়াজ শোনা যাচ্ছে, বেশ অনেকগুলো মানুষের কণ্ঠ। এতক্ষণে কি এলেন বিশু ঠাকুর? আমি ততক্ষণে উত্তেজনায় আড়াল ছেড়ে বেরিয়ে এসেছি। কেন যেন বুঝতে পেরে গিয়েছি হরিপদকে আর ভয় করবার কোনো কারণ নেই। শিবরামের গলা শোনা যাচ্ছে, ভয় নেই ঠাকুর মশাই, এই যে আমরা এসে গেছি সবাই। এদিকে উঠোনে মাটিতে পড়ে দুহাত দিয়ে আত্মরক্ষার ব্যর্থ চেষ্টা করছে হরিপদ। কি এক অপার্থিব আতঙ্ক দেখে যেন তার নিজের পেশির ওপর সব কর্তৃত্ব চলে গিয়েছে। তার বুকের ওপর শরীরের ঊর্ধ্বাংশ চাপিয়ে দিয়ে গলায় দাঁত বসাবার সুযোগ খুঁজছে কুকুরটা। ডান থাবা দিয়ে ঝরঝর করে রক্ত পড়ছে, সেদিকে তার কোনো ভ্রূক্ষেপ নেই। আমার পাশে লোকজন নিয়ে পৌঁছে গিয়েছে শিবরাম। গ্রামের আরো লোকজন ছুটে আসছে, তাদেরও গলার শব্দ শুনতে পাচ্ছি। কুকুরটার দিকে একবার তাকিয়েই শিবরাম চিৎকার করে উঠল, কেতু, তুই তুই কোথা থেকে এলি? কেতু ততক্ষণে হরিপদর টুটি কামড়ে ধরেছে। হরিপদর দুহাত অবশ হয়ে এলিয়ে পড়েছে দুদিকে। কেবল পা দুটো পর্যায়ক্রমে মৃত্যু বিক্ষেপে সামনে পেছনে নড়ে অদৃশ্য কি একটা বস্তু যেন ঠেলে দূর করে দেবার চেষ্টা করছে। শ্রীরাম ঘোষ সহ গ্রামের আরো অনেকে এসে পড়ে বিস্ফারিত চোখে উঠোনের ভয়াবহ দৃশ্যের দিকে তাকিয়ে আছে। শিবরাম বলল, কিন্তু লোকটাকে হরিপদ না? বললাম, এতক্ষণে সম্বিত ফিরে পেয়ে শিবরামের কৃষানেরা লাঠি উঁচিয়ে তাড়া করে গেল। কেতু সরে গিয়ে মুখ তুলে তাকালো একবার, তার কষ মেয়ে গড়াচ্ছে তাজা রক্ত। তারপরই এক লাফে কেতু বাঁশের ঝোপে পড়ে মিলিয়ে গেল। শোনা গেল শুকনো বাঁশ পাতার উপর তার পায়ের শব্দ দূরে মিলিয়ে যাচ্ছে। কৃষানেরা যখন ধরাধরি করে হরিপদর দেহ রামরাম ঘোষালের চালা ঘরের দাওয়ায় এনে রাখল, তখন সেই দেহে আর প্রাণ নেই। শিবরাম বলল, শেষে হরিপদ ওই কাজ করলো? ছি 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 ছি, দাদা ওকে নিজের ছেলের মতো ভালোবাসতেন। আমি জিজ্ঞাসা করলাম, ঠাকুর মশাই কোথায়? তিনি তো আপনার সঙ্গেই ছিলেন, আপনার সঙ্গেই থাকবার কথা, আপনি জানেন না? কিন্তু কেতু এলো কোথা থেকে? উত্তরটা পেলাম বিশু ঠাকুরের সঙ্গে দেখা হবার পর। তিনি পরম প্রশান্ত মুখে প্ল্যাটফর্মের চায়ের দোকানে বসে গরম চা খাচ্ছিলেন। আমাকে দেখে বললেন, এই যে তারানাথ, এসো চা খাবে? আমার আর কালকে যাওয়া হলো না বুঝলে। তুমি চলে যাবার পর বললে বিশ্বাস করবে না ঘুমিয়ে পড়েছিলাম, এক ঘুমে রাত কাবা, জেগে দেখি ভোর হয়ে এসেছে। ভাবলাম আর এতটা পথ হেঁটে কি হবে, তুমি নিশ্চয়ই এসে পড়বে সকালে। তা কি হলো বলো রাত্রিরে?
খামুকা জাগতে হলো তো। নিতান্ত গা জ্বালা করা সত্ত্বেও সমস্ত ঘটনা তাকে বললাম। তার বিশেষ কোনো ভাব পরিবর্তন হলো বলে তো মনে হলো না। চায়ের শেষ চুমুক দিয়ে পেয়ালা নামিয়ে রাখতে রাখতে বললেন, যা শেষ অবধি হরিপদর এই কাজ, এটা একেবারে নরাধম, ঠিক শাস্তি পেয়েছে। আপনি বলেছিলেন কেতু মারা গেছে। ভুল বলেছিলাম, বেঁচে আছে তো দেখাই যাচ্ছে। যাকে ট্রেনের প্রথম ঘন্টা পড়েছে, টিকিট কাটোকে যাও। একটু চুপ করে থেকে বললাম, আমি আপনার সঙ্গে আর যাব না। কোথায় যাবে তবে? কলকাতার দিকে যাব, কাজ আছে। বিশু ঠাকুর হেসে বললেন, বেশ তাই যেও, আমাকে ট্রেনে তুলে দাও অন্তত, তোমার গাড়ির তো দেরি আছে। গাড়িতে তুলতে গিয়ে খেয়াল করলাম বিশু ঠাকুর খোঁড়াচ্ছেন, ডান পায়ের পাতায় ন্যাকড়ার পট্টি বাঁধা। আমার বুকের ভেতরটা হিম হয়ে এলো। বললাম, এ কি আপনার পায়ে কি হয়েছে? কাল বিকেলেও তো দেখিনি। বিশু ঠাকুর বললেন, ও কিছু না, প্ল্যাটফর্মে বেড়া পার হতে গিয়ে কাঁটা তারে লেগে কেটে গিয়েছে। আমি এক দৃষ্টে বিশু ঠাকুরের ডান পায়ের পট্টির দিকে তাকিয়ে আছি। হরিপদর সেই আর্তনাদ, শাবল ছুঁড়ে মারা, কেতুর ডান পায়ের রক্তের ধারা, তবে কি ট্রেন ছেড়ে দিল। জানলা দিয়ে মুখ বাড়িয়ে বিশু ঠাকুর হাসি হাসি মুখে আমার দিকে তাকিয়ে আছেন। সেই শেষ, আর কখনো তাকে দেখিনি। শুনছিলেন তারানাথ তান্ত্রিকের গল্প, রচনা তারাদাস বন্দ্যোপাধ্যায়। তারানাথ তান্ত্রিকের চরিত্রে মীর, গল্প পাঠে ও শ্রীদাম ঘোষের ভূমিকায় সোমক, বিশু ঠাকুরের চরিত্রে দীপ, শিবরামের ভূমিকায় অত্রি, কিশোরীর চরিত্রে অমর্ত, রামরাম ঘোষালের স্ত্রী অয়ন্তিকা, হরিপদ জনৈক ব্যক্তি এবং গল্পের সূত্রধার আমি অগ্নি। শব্দগ্রহণ, আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে সৌম্য এবং শুভ, পর্ব পরিচালনায় সোমক এবং গোধুলি, বিশেষ সহযোগিতায় আমি অগ্নি। মির্চি 98.3 এর তরফ থেকে আন্তরিক ধন্যবাদ লেখকের স্ত্রী মিত্রা বন্দ্যোপাধ্যায়কে এই উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য। শেষ হল তারাদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা তারানাথ তান্ত্রিকের গল্প। আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।